মাঠ কিংবা মাঠের বাইরে, ফর্ম কিংবা অফ ফর্মে থাকুক, বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। ব্যাট বলে বাজে সময় কাটানো সাকিবকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন নতুন এক ঘটনা ঘটিয়েছেন টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে যুক্তরাষ্ট্র পাঠ চুকিয়ে উইন্ডিজে এখন বাংলাদেশ দল। ঘটনাটাও ঘটেছে সেন্ট ভিনসেন্ট যাওয়ার আগে। সাকিবের পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় বলা চলে বিশ্বকাপের মূল সফর শুরু হচ্ছে এখন। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে পরিবার থেকে বিদায় নেন সাকিব। এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার আগে বাসে নিজের ব্যাগ রেখে পরিবারের সঙ্গে একটু সময় কাটান। এ সময় সেখানে ছিলেন তার স্ত্রী সহ তিন সন্তান। এ সময় টিম বাসের সামনেই ছিলেন বিশ্বকাপ কভার করতে যাওয়া 4-5 জন বাংলাদেশি সাংবাদিক। পরিবারের সঙ্গে সাকিবের সময় কাটানোর মুহূর্ত ধারণ করতে বারণ করেন সাকিব। তার অনুরোধে সাংবাদিকরা তা ধারণ করেননি। তারপরও সন্দেহ দূর হয়নি সাকিবের। তখন সেই সাংবাদিকের কাছে এসে ভিডিও ধারণ করেছেন কিনা তা দেখতে মোবাইল ছিনিয়ে নেন সাকিব। যদিও তা না দেখে পাশে থাকা নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন ফোনটি। এমনকি অভিযোগ করেন বাংলাদেশি সাংবাদিকের নামে। পরে যদিও সেই সাংবাদিক মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন ঠিকই, তবে তার অপ্রীতিকর ঘটনা তৈরি করেছে অস্বস্তিকর পরিবেশ। সাংবাদিকদের সঙ্গে এমন কাণ্ড আগেও ঘটিয়েছেন ক্রিকেটাররা। ভারত বিশ্বকাপে নিরন দাস টিম হোটেল থেকে নিরাপত্তা কর্মীদের দিয়ে বিশ্বকাপ কভার করা সাংবাদিকদের বের করে দিয়েছিলেন। যদিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তার জন্য ক্ষমা চেয়েছেন। তবে সাকিব আল হাসান যেন এমন কাণ্ডের জন্য পারদর্শী। বিভিন্ন সময় সমর্থকদের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন। মাঠে পারফরমেন্সটা ঠিকঠাক না হলেও মাঠের বাইরে এমন কাণ্ড ঘটাতে কুণ্ঠাবোধ করেন না এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।